একটা ভালো কোয়ালিটির টিম যদি হয় না যদি প্লেয়ার্সদের যথেষ্ট ভালো কোয়ালিটি থাকে তাহলে সেই টিমটা কিন্তু একটা সময় এসে পারফর্ম করবেই মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেইটাই হচ্ছে মোহনবাগান জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল গতকাল এবং একটা দারুণ একটা ম্যাচ দারুণ একটা গেমপ্লে প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফরমেন্স করেছেন এবং কালকের পারফরমেন্স দেখে কিন্তু মনে হয়নি যে এই টিমটা একটা সময় কিন্তু লাগাতার ম্যাচ হাঁটছিল একটা দারুণ গেম প্ল্যান দারুণ স্ট্র্যাটেজি সেটার পারফেক্ট এক্সিকিউশন কিন্তু গতকাল আমরা দেখলাম মোহনবাগান জামশেদপুর এফ সি ম্যাচে মোহনবাগানের পারফরমেন্সে আর অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানে এসে যেটা করেছেন তিনি কিন্তু কোনো নতুন প্লেয়ার নেননি তিনি যেই টিমটা ছিল সেই টিমটার মধ্যে থেকে কিন্তু কারেক্ট প্লেয়ার চুজ করছেন ফার্স্ট ইলেভেনের জন্য যেটা কিন্তু রেজাল্টস দিচ্ছে জনি কাউকোর দলে ইনক্লুশনটা একটা মাস্টার স্ট্রোক তো বটেই কারণ জনি কাউকো কিন্তু মিডফিল্ডে একটা ফিজিক্যালিটি প্রোভাইড করছেন ডিফেন্সের ক্ষেত্রে এবং মিডফিল্ডে যেভাবে তিনি বল হোল্ড করছেন যেভাবে তিনি অ্যাটাকের বল তৈরি করে দিচ্ছেন সব মিলিয়ে তার প্রেজেন্সটা কিন্তু প্রত্যেক ম্যাচে মোহনবাগানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে গতকালের ম্যাচেও কিন্তু দুটো গোলের ক্ষেত্রে অ্যাটাকটা শুরু হয়েছিল জনি কাউকর পা থেকে আর জনি কাউকোর পাশে তরুণ অভিষেক সূর্যাবংশীকে খেলানোর মতো সাহস কিন্তু দেখাচ্ছেন হাবাস এবং সেটাও কিন্তু রেজাল্ট দিচ্ছে চোখে পড়ার মতো দারুণ পারফরমেন্স না করলেও কিন্তু ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিচ্ছেন অভিষেক সূর্যবংশী গতকালের ম্যাচে জামশেদপুর এফসির অন্যতম সেরা বিদেশি খেলোয়াড় মঞ্জরকে কিন্তু অভিষেক সূর্যবংশী সেভাবে লিঙ্ক হতে দেননি অ্যাটাকারদের সাথে যেটা কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে জামশেদপুর এফসির পারফরমেন্সে শুধু জনি কাউকো বা অভিষেক সূর্যবংশীর যে ইনক্লুশন দলে হয়েছে সেটা শুধু নয় বাকি মেম্বার্সদের সিলেক্ট করার ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ইলেভেনটা খুব সুন্দরভাবে সাজাচ্ছেন অ্যান্টনিও লোপেস হাবাস যেটা কিন্তু রেজাল্ট দিচ্ছে ডিফেন্সে যেরকম গতকাল আনোয়ার আলী আসতে সুভাশিস বোস এই তিনজনই কিন্তু ডিফেন্সে যথেষ্ট নির্ভরতা দিয়েছেন বিশেষ করে চিমা চুকুকে আটকানোর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্লক করেছেন আনোয়ার আলী একবার এবং সুভাষিস বসে একবার কিন্তু আটকে দিয়েছেন বাকি একবার পঁয়ত্রিশ মিনিটে চিমা চুকু কিন্তু একটা শট নিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু বিশাল কেদ একটা অনবদ্য সেভ করেন সুভাশিস বোসের কথা যদি বলি সুভাষিস বোস কিন্তু এন্টায়ার লেফট চ্যানেলটা কভার করেন এবং সুভাষ বোস গতকাল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন গ্রাউন্ড ডুয়েলসের ক্ষেত্রে হোক বা এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে প্রত্যেকটা ডুয়েল কিন্তু তিনি জিতেছেন একইভাবে রাইট চ্যানেলের অনেকটা এরিয়া কিন্তু আনোয়ার আলী নিজে কভার করেছেন এবং যথেষ্ট ভালো ব্লকিং করেছেন এই দুজনের পারফরমেন্স ডিফেন্সে কিন্তু খুবই ভালো এছাড়া হেক্টার ইয়ার্সতেও কিন্তু যথেষ্ট নির্ভরতা দিয়েছেন গতকালের ম্যাচে আর বিশাল কেট খুবই ক্রুশিয়াল কয়েকটা সেভ জামশেদপুর এফসি গতকালের ম্যাচে যে অ্যাটাকে একদম যায়নি তা নয় তারা যথেষ্ট অ্যাটাক করেছে কিন্তু মোহনবাগানের ভালো ডিফেন্সিভ পারফরমেন্সের জন্য কিন্তু জামশেদপুর মাথা তুলে দাঁড়াতে পারেনি গত কয়েক ম্যাচে যেটা দেখা গেছে একদিকে ডিফেন্সকে যথেষ্ট শক্ত রাখার অন্যদিকে অ্যাটাকে কিন্তু ভালো পারফরমেন্স করা অ্যাটাকিং থার্ডে খুবই ক্রুশিয়াল কিছু মুভমেন্ট করা সেগুলো কিন্তু কালকে অতটা দেখা যায়নি এবং যতটাও বা দেখা যাচ্ছিলো জ্যাভিয়ার সিভেরিও এবং ইমরান খান উঠে যাওয়ার পর কিন্তু জামশেদপুরের যে অ্যাটাকিং বিভাগ তারা কিন্তু আরও দুর্বল হয়ে যায় আর মোহনবাগানের তিনটি গোলের ক্ষেত্রে দুটি গোল কিন্তু যথেষ্ট কোয়ালিটি না থাকলে করা যায় না প্রথমত ডিমিত্রি বেতাদাসের যে গোলটা অনবদ্ধ প্লেসমেন্ট গোলের মধ্যে আর এছাড়াও আরমান্ধ সাদিকু যে তৃতীয় গোলটি করেন সেক্ষেত্রেও কিন্তু অসাধারণ প্লেসমেন্ট তুরন্ত দুটো ফিনিশ তারা করেছেন এছাড়াও জেসেন কিউমিন্সও কিন্তু গোলটা খুব সুন্দর করেছেন জেসেন কিউমিন্সের যে বিষয়টা জেসেন কিউমিন্স কিন্তু পজিশন লুজ করেন না জেসেন কিউমিন্স বলটাকে ভালো হোল্ড করতে পারেন কিন্তু তার যেটা প্রবলেম হচ্ছিলো তিনি কিন্তু লিঙ্ক আপ প্লেতে সেভাবে ভূমিকা নিতে পারছিলেন না এবং গোলটা করতে পারছিলেন না গোল স্কোর করতে পারছিলেন না বা ম্যাচে সেভাবে ইনভলভ হতে পারছিলেন না তো ধীরে ধীরে কিন্তু জেসেন কিউমিন্সও দলের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছেন এবং গতকালের ম্যাচে তাকে কিন্তু বারবার দেখা গেছে অ্যাটাকের মধ্যে খুবই ইনভলভড হতে এবং যে গোলটা করেছেন সেটাও কিন্তু চমৎকার তো সব মিলিয়ে ধীরে ধীরে জেসেন কিউমিনসের পারফরমেন্সও কিন্তু দিন দিন ইম্প্রুভ হচ্ছে এটা মোহনবাগানের জন্য খুবই একটা ভালো সাইন আর যদি দিমিত্রি পেতাদাসের কথা আছে দিমিত্রী পেতা কিন্তু এই সিজনে মোহনবাগানের অন্যতম কনসিস্ট্যান্ট খেলোয়াড় তার পারফরমেন্সে যে কনসিস্টেন্সি রয়েছে সেটা কিন্তু দারুণ এবং এছাড়া যেটা বলার যে এরকম কোয়ালিটির প্লেয়ার এরকম স্কিলফুল প্লেয়ার কিন্তু খুব একটা ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে নেই এবং মোহনবাগানের অন্যতম কী প্লেয়ার তিনি জামশেদপুর এফসির বিরুদ্ধেও কিন্তু প্রথমে গোলটা করেছেন শুধু নয় দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও তিনি কিন্তু যথেষ্ট ইনভলভ ছিলেন আর শেষে যার কথায় আসবো তিনি অবশ্যই মনভীর সিং মনভীর সিংয়ের পারফরম্যান্স কিন্তু দারুণ ছিল গতকালের ম্যাচে তিনি তিনটে অ্যাসিস্ট করেছেন এবং তিনটে অ্যাসিস্ট শুধু করা নয় তিনি কিন্তু ডিফেন্সেও যথেষ্ট সাহায্য করেছেন শুধু গতকালের ম্যাচে তিনি স্কোর করতে পারেননি তাছাড়া কিন্তু সবই করেছেন এবং তিনবারই যেইভাবে তিনি বলটাকে বাড়িয়েছেন যেভাবে অ্যাসিস্ট প্রোভাইড করেছেন তিনি সব মিলিয়ে দুরন্ত একটা পারফরমেন্স করেছেন তিনি জনি কাউকো মনবীর সিং দিমিত্রি পেতাদশ জেসন কিউমিন্স এদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া তৈরি হয়েছে অ্যাটাকিং ট্রানজিশনের সময় জনি কাউকো একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি বলটাকে নিয়ে মুভ করে অ্যাটাকে আসেন জনি কাউকোর কাছ থেকে বলটা পেয়েই কিন্তু মোহনবাগান অ্যাটাকাররা নিজেদের পজিশনিংটাকে ঠিক করে নেন এবং জেসেন কিউমিনসের পজিশনিং সেন্সটা খুবই ভালো দিমিত্রি প্রেতাও তাই তো সেই জায়গা থেকে মনবীর সিংয়ের কাজ হয় কিন্তু বলটাকে ঠিকঠাক প্রোভাইড করা এবং দুটি গোলের ক্ষেত্রেই কিন্তু সেটাই হয়েছে মনবীর সিং একটা গোলের ক্ষেত্রে দিমিত্রি বল প্রোভাইড করেছেন জনি কাউকর থেকে পেয়ে আরেকটা ক্ষেত্রে কিন্তু জেসেন কিউমিন্সকে তিনি প্রোভাইড করেছেন আর থার্ড গোলের ক্ষেত্রে দিমিত্রি প্রেতাদশ কিন্তু বলটাকে পাস করেছেন যেখান থেকে কিন্তু মনভীর সিং বলটা সাজিয়ে দিয়েছেন আরমন্দ সাদিকুকে এবং তিনি একটা অসাধারণ টোকায় কিন্তু বলটাকে ফিনিশ করেছেন এবং আইএসএলে এখন পর্যন্ত যে সিচুয়েশান গত পাঁচ ম্যাচে কিন্তু দুটো দলই অপরাজিত রয়েছে একটা হচ্ছে মোহনবাগান যারা গত পাঁচ ম্যাচের একটিও হারেনি এবং এছাড়া ওড়িশা এফসি এবং মোহনবাগান এই ম্যাচটা জিতে কিন্তু দু নম্বরে উঠে আসলো আইএসএল লিগ টেবিলে এই মুহূর্তে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু দু নম্বরে রয়েছে অন্যদিকে ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু তিন নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তো মোহনবাগান যদি নিজেদের এই জয়ের ধারা বজায় রাখে পরের ম্যাচে যদি তারা পুরো তিন পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু তারা লীগ টেবিলের এক নম্বরে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু লিগশীল জয়ের একটা হাটছানি চলে আসবে মোহনবাগানের সামনে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখনকার মতো টাটা